শিক্ষায় ভর্তির জন্য অতি প্রয়োজনীয় মাইগ্রেশন সার্টিফিকেট নিতে শুক্রবার সকাল 8টা থেকে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী ত্রিপুরা ইউনিভার্সিটিতে পৌঁছয়। অভিযোগ, ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সমস্ত ছাত্রছাত্রীদের প্রয়োজনীয় কাগজপত্র জমা রাখার পরও কোনো নোটিশ ছাড়াই মাত্র 100 জন ছাত্রছাত্রীর জন্য সার্টিফিকেটের ব্যবস্থা করে এবং বাকি ছাত্রছাত্রীদের সার্টিফিকেট কবে নাগাদ দেওয়া হবে তা নিয়ে নানান তালবাহানা শুরু করে। অথচ নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র জমা দেবার দিনই সার্টিফিকেট দিয়ে দেবার কথা। বিষয়টি এসএফআইয়ের নজরে আসা মাত্র ইউনিভার্সিটিতে পাঠরত এসএফআইয়ের কর্মীরা ছাত্রদের এই সমস্যাটি নিয়ে প্রতিবাদে সোচ্চার হয় এবং জরুরি ভিত্তিতে মাইগ্রেশন সার্টিফিকেট প্রদানের জন্য ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে দাবি জানায়। এরপর চাপে পড়ে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের আশ্বস্ত করেন, আগামী মঙ্গলবারের মধ্যে মাইগ্রেশন সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে। আজকে সকালে 9টার সময় এখানে লাইন ধরেছি। লাইন ধরার পর এখানে এমনি সিকিউরিটিরা 4-5 জন করে ঢুকেতেছে। তো ঢুকানোর পরে কয়েক আমরা তো আইডিয়া আছে যে কতজন ঢুকেছে। ঢুকার পর দেখলাম যে 60-70 মতন হইব। আর এমনিতে কিছু মানে কলেজ স্টুডেন্টের বেশ আছে না, তার সাথে কিছু লোক ঢুকে গেছে আর কি। কিছু লোক এখানে ঢুকে থাকা তো এই কয়েক 100 জন হয়ে গেছে। তো 100 জন হওয়ার পরে আমরা তো সকাল থেকে আসি, কিন্তু আমরা এবারে দরজা বদল করে দিচ্ছে, গেট বদল করে দিচ্ছে। তখন কইতেছে যে আজকে আর দেওয়া হইতো না। তারপরে আমরা সবাই মিলা কইছি না দিতে হবে, এখানে একটু গন্ডগোলের মতন সৃষ্টি হইতে হয়েছিল। তখন যাও ঠিক আছে দেবো, তোমরা সবাই যে কার্ডটা আছে না এখানে ইমেল আইডিটা দিয়ে দিও। সেই আমরা সবাই ইমেল আইডিটা দিলাম, কইছে যে আজকে জমা দিয়ে দাও। কোভিড ডেট এর কোনো নিশ্চয়তা নাই আর কি। Pure Report, Channel Dinrat.